একজন মহিলা তার একটা মাত্র সন্তান এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মহিলা এবার কান্না করতেছে আমার মা আমার সন্তান নাই দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না একটি মাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল পাগলের মতো ঘোরাঘুরি করতেছে মুসলমান আল্লাহর গোলাম পৃথিবীতে এমন কোন নজির নাই যে সন্তান মারা গেছে বাবা কিংবা ভাই আত্মীয় স্বজন কবরের পাশে পাড়া দাঁড়ায়া দাঁড়ায়া বছরের পর বছর কান্না করেছে এমন আসেনি কিন্তু মা এই মা দেখবেন জীবনেও কখন সন্তান হারানোর দুঃখ ভুলতে পারে না এই মা বাড়িতে অনুষ্ঠান সবাই আনন্দ করতেছে গাইতেছে নাচতেছে খাইতেছে কিন্তু মার চোখে পানি মা কান্না করতেছে আমার সন্তান নাই আমার সন্তানটা যদি থাকত তাহলে ওদের সাথে একটু আনন্দে ভাগাভাগি করতে পারতো আমার সন্তান নাই সবাই ডাক দিয়া বলে সবাই খাইলো ও মা তুমি খাও না কেন বলো মা ডাক দিয়া বলে না আমার খাবার নাই আমার পেটের ভিতরে কোনো ক্ষুধা নাই তোরা খেয়ে ফেল কারণ আমার ওই সন্তানের কথা মনে পড়ে যায় আমি ভুলতে পারি না এই কারণে আমার পেটের ক্ষুধা লাগে না রে সন্তানেরা তোমরা খাও আমার খাবার কোনো প্রয়োজন নাই এই মা সারা জীবন কান্না করে এই জন্য নবী আলাইহিসসালাম বলেছেন যখন সন্তান মারা যায় সন্তানের সাথে বাবা কবরে যেতে পারবে সন্তানের সাথে বাবার যাওয়ার অনুমতি আছে লাশ নামার অনুমতি আছে কিন্তু একমাত্র মা জাতিকে কবরে যাওয়ার দেওয়ার অনুমতি নাই তারা কবরে সন্তানের সাথে কবর পর্যন্ত যেতে পারবে না নবী বলেন কারণ এরা যদি যায় তাহলে সন্তানের সাথে ওই মাকেও দাফন করতে হবে ঠিক কিনা জোরে বলে অনেক নজির আছে সন্তান নাই সন্তান হারানোর কথা মা সহ্য করতে পারে নাই সন্তান চোখের সামনে বিদায় হয়ে গেছে মা কান্না করে আর বলে আমার সন্তানরা আমার সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মা সহ্য করতে পারে না সন্তানের শোকে অনেক সময় কলিজা ফেটে মা ও সন্তানের সাথে লাশ হয়ে যায় আসে না নাই জোরে বলে এই জন্য মা নামক পাখিটা এই মা নামক নিয়ামত যার আছে রে মুসলমান খবরদার মার সাথে কোনো সময় অন্যায় আচরণ করবা না মায়ের সাথে কখনো বেয়াদবি আচরণ করবা না মাকে কখনো কষ্ট দিবা না অনেকেরই মা না মা বলে ডাক দিতে পারে না ঠিক কিনা জোরে বলেন ওই মা তার সন্তান হারানোর কষ্টে মা সহ্য করতে পারতেছে না বারবার শুধু একজনের কাছে যায় হুজুর বলেন আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে অনেক দিন হলো চলে গেল আমার সন্তান হারানোর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না আপনি বলেন কেমনে আপনার সন্তানকে আমি একটু স্বপ্ন যোগে দেখতে পারবো বারবার মানুষের কাছে যায় বারবার মানুষকে জিজ্ঞাসা করতে বারবার সমস্ত ওলামা ইকরামের কাছে বলে হুজুর বলেন কি করলে আমি আমার মেয়েটাকে স্বপ্ন দেখতে পারবো বলেন হুজুররা বলে না আমরা তো এমন কোন আমলের খবর জানি না একজন বলতেছে যান বর্তমান জামানের ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনার কাছে যান উনি হয়তোবা একটা আমল বাতলাইয়া দিবে যে আমল করলে আপনি আপনার সন্তানকে আপনি জিন্দা অর্থাৎ স্বপ্নের ভিতরে আপনি দেখতে পারবেন এরপরে মা দৌড়ায় চলে গেছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলতেছে হুজুর আপনি বলেন
কি আমল করলে আমার মেয়েটাকে আমি একটু স্বপ্ন দেখতে পারবো কারণ আমার মেয়েটা চলে যাওয়ার পর আমি একদিন ঘুমাতে পারি না হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় ও বুড়ি মা এমন তো কোন আমল নির্দিষ্ট নাই যে আমল করলে সন্তানকে কবরের ভিতরে দেখা যায় তবে হ্যাঁ একটা আমল আছে আমি বলতে পারি তুমি বাড়িতে যাও তোমার সাধ্য অনুযায়ী তুমি দান সদাকা করো কি করো জোরে বলেন দান সদাকা করো মসজিদে দান করো মাদ্রাসায় দান করো এতিম মিসকিনকে দান করো মাদ্রাসার ছাত্রদেরকে একোক্ত খানা খাবার খাওয়াও মাদ্রাসার ছাত্রের কিছুর ব্যবস্থা করে দাও এমন দান সাদাকা করার পর রাতের বেলায় তুমি দুই রাকাত নামাজ পড়ে দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহর কাছে দোয়া করে রাতের বেলায় যখন ডান কাঁধে শুইবা ডান কাঁধে শুয়ে শুয়ে দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাইবা এই আমলটা যখন বুড়িমাকে বলেছি বুড়িমা এই অনুযায়ী যায় আমল করতেছে দুই দিন যাইতে না যাইতে তার মেয়েটাকে সে স্বপ্ন দেখতে পেয়েছে আল্লাহু আকবার স্বপ্ন দেখছে স্বাভাবিক অবস্থায় দেখে নাই রে মুসলমান যখন স্বপ্নের ভিতরে তার মেয়েটাকে দেখেছে দেখে স্বপ্নের ভিতরে দেখে এর মেয়েটা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে জাহান্নামের লেলিহান আগুন অগ্নিশিখা ধাউ ধাউ করে জ্বলে জাহান্নামের আগুন যখন উপরের দিকে যায় এই মেয়েটাও আগুনের সাথে উপরের দিকে উঠে যায় আগুনে পুড়তে 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 তার চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে মা যখন এই দৃশ্য দেখেছে আমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে মার সহ্য করতে পারে নাই মুসলমান আল্লাহর গোলাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না রে ভাই জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর জাহান্নামের আগুনের ভিতরে আপনার আঙ্গুলটা যদি দেন আপনার সারা শরীর পুড়ে সারকার হয়ে যাবে দুনিয়ার আঙ্গুলে দুনিয়ার আগুনে আঙ্গুল দিলে শুধু আঙ্গুল পুড়ে আর জাহান্নামের আগুনের ভিতরে আঙ্গুল দিলেও সারা শরীর পুড়ে সারকার হয়ে যাবে আমার আল্লাহ বলেন কুল্লামা নাযিজাত জুলুদুহুম বদ্দলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব জাহান্নামের আগুন পুড়াইতেই থাকবে পুড়াইতে পুড়াইতে আপনার চেহারাটা যখন চামড়াটা পুড়ে যাবে এই চামড়াটাকে আবার নতুন করে চামড়া লাগাইয়া দিবে আবার আপনাকে এমন আযাব আযাবের পরে আযাব দিতেই থাকবে আযাব থেকে নিস্তার পাওয়া যাবে না ওই মা যখন স্বপ্ন দেখছে তার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে মার সহ্য করতে পারে নাই আমার যেই মেয়েটাকে আমি পিঁপড়ায় কামড় দিলেও ডাক্তারের কাছে নিয়ে যাইতাম আমার মেয়েটার গায়ে এখন জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব ওই মা ঘুমের গড়েই চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে আল্লাহু আকবার মা চিন্তা করতেছে আমার মেয়ে এত আগুনে জ্বলতেছে মা পাগলের মতো হয়ে গেছে ছুটাছুটি করতেছে আর বলতেছে আমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে মুসলমান আল্লাহর গোলাম এই জাহান্নামের আগুনে যখন জ্বলতেছে পাগলের মতো হয়ে গেছে মা বারবার বলতেছে কি করলে আপনার মেয়েটা নাজাত পাবে এরপরে যখন বলতেছে আমার মেয়েটাকে নাজাতের ব্যবস্থা করে দেন বলতেছে বারবার দোয়া করি হঠাৎ করে একদিন স্বপ্ন জেগে হাসান বসরি ওই মেয়েটাকে দেখতে পারছে এবার হাসান বসরি দেখে মেয়েটা সুন্দর করে জান্নাতের বানাস নিয়ামত বর করতেছে আল্লাহু আকবার বলেন
ডাক দিয়া কয় ও মেয়ে শুনো তুমি না তার মেয়ে তুমি কেন এই জাহান্নামের আগুনে ছিলা এখন কেন জান্নাতের বাগানে ডাক দিয়া কয় কবরের পাশ দিয়ে একজন যাইতেছিল সে দুরুদের আমল করে আমাদের জন্য কিছু দান সদকা করে দুরুদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করেছেন এই কবরবাসী যারা ছিল কমপক্ষে 70 হাজার কবরবাসী নাজাত পেয়ে জান্নাতি হয়ে গেছে কিসের বদৌলতে জোরে বলেন একজন মানুষ আল্লাহর ওলি স্বপ্ন দেখেছে কবরের ভিতরে তার বন্ধু দাও দাও করে আগুনে জ্বলে ডাক দিছে রে ভাই কেন জাহান্নামের আগুনে জ্বলো এবার ডাক দিয়া কয় রে শুনো বন্ধু আমার একটা মেয়ে ছিল ওই মেয়েটাকে আমি অনেক সম্পত্তি দিয়ে আসছি দুনিয়ায় আমার ওই সম্পত্তি আমার মেয়েটা ভোগ করতেছে গানের অনুষ্ঠানে লাগায় বাজার ঘাট করে ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করে কিন্তু জীবনেও আমার নামে জীবনেও আমার জন্য 10 টাকাও মসজিদে মাদ্রাসায় দান করে নাই আমার মেয়েটার এমন অন্যায়ের কারণে আজকে আমার জাহান্নামের বিগুন ভিতরে দাও দাও করে আমার আগুন জ্বলতেছে ডাক দিয়া কয় রে বন্ধু এমন মেয়ে রেখে আসলাম আমার সম্পত্তি ভালো ব্যবহার করে না যায়া বলবা আমার মেয়েটা যেন আমার নামে কিছু মাদ্রাসা মসজিদে দান করে দেয় যদি দান করে হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এর ওসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন এই কথা বলার পর ওই মেয়েটাকে গিয়া বলছে রে ও মা তোমার বাবা এমন জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে মেয়েটা কয় না আমি এক টাকাও আমার বাবার জন্য দান করতে পারবো না নাউজুবিল্লাহ বলে কয় না না আমার বাবার জন্য আমি কিছুই দান করতে পারবো না রাগ হয়ে গোসল করতেছিল চিল্লুর ভিতরে এইভাবে পানি দিয়ে ফিককে মারেছে ফিককে মারার পর এই পানিটা একটা পিপিলিকায় খাইছে ক্ষুধার্ত ছিল পিপাসার তো ছিল ওই পিপিলিকা যখন পানি খেয়ে পিপাসা নিবারণ করেছে পিপিলিকা আল্লাহর কাছে বলেছে আল্লাহ যেই মেয়েটা আমাকে এই পানিটা খাওয়ালো মেয়েটার বাবা মা আত্মীয় স্বজন যদি কেউ কবরে থাকে জাহান্নামের আগুন জ্বলে আল্লাহ এই দান করে আমাকে পানি খাওয়ানোর কারণে তার আমল নামায় অর্থাৎ তার আপনজনের কবরের আজাব হয়ে থাকলে আপনি মাফ করে দেন এরপরে একদিন স্বপ্ন দেখতেছে ওই যে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ভিতরে দেখতেছে ওই লোকটা জান্নাতের নাজনিয়ামতের ভিতরে ঘুরে বেড়াইতেছে আল্লাহু আকবার বলেন মুসলমান আল্লাহর গোলাম এই জন্য আপনার সম্পদ এই মাদ্রাসায় যদি দান করতে পারেন হযরতে একজন বাদশা এই বাদশা একদিন দেখে একটা মাদ্রাসার ছাত্র ভালো একটা ঘর নাই বাইরে একটা জালানার আলো দিয়া পড়তেছে ওই বাচ্চা যখন সুলতান মাহমুদ গজনবী বাচ্চা তার নাম সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন দেখতে স্বপ্ন না ঘুরতেছে যখন সব ঘুরার সময় দেখে একটা ছাত্র জালানার আলো দিয়া পড়ে ডাক দিছে বাবা এদিকে এসো এদিকে আসার পর বলে তুমি এখানে কেন পড়ো বলো কয় আমার টাকা নাই পয়সা নাই আমার বাড়ি ঘর কিছুই নাই আমার মা আমাকে পড়ালেখার খরচ দিতে পারে না আমার বাড়িতে আলোর কোনো ব্যবস্থা নাই এই কারণে আমি আরেক বাড়ি এসে তার বই নিয়ে তার জালানার আলো দিয়ে আমি পড়তেছি বাচ্চার দেখে অনেক দয়া হয় বাচ্চা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কই রে ও ছাত্র ভাই আসো তুমি আমার সাথে আসো আসার পরে বাচ্চা এবার বলতেছে এর জন্য একটা ঘর বানায় দাও যখন ঘর বানায় দিল আলো বাতির ব্যবস্থা করেছে খাবার দাবারের ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করেছে এবার বাচ্চা যখন রাতের বেলায় ঘুমাইছে রাতের বেলায় ঘুমায় স্বপ্ন দেখে নবী আলাইহিসসালাম হাজির আল্লাহু আকবার বলেন নবী আলাইহিসসালাম এসে বলতেছে সুলতান তুমি এমন একটা কাজ করেছো আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার
বাচ্চা কয় কি এমন আমল করলাম আপনি আমার কাছে আল্লাহ আমাকে আপনাকে পাঠায়া দিল এবার বাচ্চাকে ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ অর্থাৎ নবী আলাইহিস সালাম বলতেছে এ বাচ্চা শুনো তুমি যে একজন আমার ওয়ারিশ কে আমার একজন ওয়ারিশ আমি দুনিয়ায় মাল ধন দৌলত রেখে আসি নাই আমি আমার ওয়ারিশ উলামায়ে কিরাম মাদ্রাসা রেখে আসছি রে যুবক এ বাচ্চা শুনো আমার ওই এতিম ছাত্র ওর বাবা নাই ওর মা এক বাসায় কাজ করে ওর পড়ালেখার মতো কোনো সরস ছিল না বাতি ছিল না বই ছিল না তুমি যখন বাচ্চা আমার ওয়ারিশের জন্য আত্মীয়র জন্য মাদ্রাসার ছাত্রের জন্য ঘর বানাই দিলা এই ঘরটা বানায় দেওয়ার কারণে তার খরচ দেওয়ার কারণে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া বলে হে আমার হাবিব আপনার ওয়ারিশকে যে ঘর বানায় দিল খরচ দিয়া দিল আমি তার জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগানওয়ালা বাড়ি বানায় দিলাম আল্লাহু আকবার বলেন নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন ও বাচ্চা দুনিয়ায় সামান্য 2000-5000 খরচ করে মাদ্রাসার ছাত্রের হাত মুখে হাসি ফুটাইয়া দিছ আমার আল্লাহ খুশি হইয়া তোমার জান্নাতের ভিতরে বাড়ি বানাইয়া দিছে আল্লাহু আকবার বলেন মুসলমান মাদ্রাসায় যদি আপনি দান করেন এই মাদ্রাসায় দেখবেন মাদ্রাসার ছাত্ররা সকালবেলা ঘুম থেকে উঠে যায় সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দুই কান হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ আল্লাহ যেই মানুষেরা আমাকে একটা বাড়ির ব্যবস্থা মাদ্রাসার ব্যবস্থা করলো আল্লাহ খাবারের ব্যবস্থা করলো শীতের দিন কার্পেটের ব্যবস্থা করে দিল আল্লাহ যারা আমাকে উপরে চালের ব্যবস্থা করে দিল আল্লাহ চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিল আল্লাহ আমার বাবা নাই আমাকে পড়ালেখার খরচ দেওয়ার মতো কেউ নাই আমি শেষ রাতে এই খরচ যারা দিল পড়ালেখার ব্যবস্থা যারা করে দিল আমি আমার কুশি দুই কানা হাত দিয়ে তোমার কাছে তাদের জন্য দোয়া চাই রে মালিক যারা এই ব্যবস্থা করে দিল আল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহু আকবার বলে ওই কুশি দুই কানা হাত দিয়ে যখন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহর কাছে যখন বলে আল্লাহ তারা পঞ্জন কেউ যদি কবরে থাকে তার বাবা মা যদি কেউ কবরে থাকে আল্লাহ তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন খোদার কসম মাদ্রাসার তালবি আলিম যখন আপনার বাবার জন্য মায়ের জন্য আপনার জন্য দোয়া চায় ওই দোয়া আমার আল্লাহ বিফলে যায় না ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন আল্লাহু আকবার বলে এই জন্য আল্লাহ যদি পছন্দ না করে কাউকে দান করার সুযোগ দেয় না দেয় কোটি কোটি টাকার মালিক 10,000 টাকা দেওয়ারও তার সক্ষমতা হয় না কারণ আল্লাহ ওর মঙ্গল চায় না ঠিক কিনা জোরে বলেন একজন ভ্যান চালায় দিনের বেলায় 300 টাকা কামাই করে দেখবেন 50 টাকা দান করে দিতেছে কোনো বাধা নাই ঠিক কিনা জোরে বলেন একজনের 10টা বাড়ি আছে কয় আরো 10টা চাই 10 টাকা যদি দান করে দেই তাহলে 10 টাকাই তো কমে গেল আছে না নাই জোরে বলেন এমন আপনাদের এদিকে নাই ও মুসলমান দেখবেন যে আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে তারা মসজিদ বানায় মাদ্রাসা বানায় মসজিদগুলা মাদ্রাসাগুলা ধ্বংস হবে না মাদ্রাসাগুলা কিয়ামতের দিন বলবে আল্লাহ আমাকে যারা বানাইলো তাদেরকে নিয়ে আসো তাদেরকে নিয়ে আমি মাদ্রাসা জান্নাতে যাব আল্লাহু আকবার বলি কে আছেন এই মাদ্রাসায় আমি বসলাম নিচে ভালো কার্পেট নাই রে বাজান ছাত্ররা কত কষ্ট করে পড়ে এই ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয় আল্লাহু আকবার বলেন নবী বলেন জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি মানুষ
তাহলে মাদ্রাসার ছাত্রের দিকে তাকাও হতে পারে তার টুপিটা বেশি ভালো না হতে পারে তার গায়ের জামাটা বেশি ভালো না হতে পারে সে কালো কিন্তু সে যেখানে যায় আমার আল্লাহর ফেরেশতারা নূরের পর তাদের জন্য বিছায়া দেয় আল্লাহু আকবার বলেন এই মাদ্রাসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে পারেন আপনি আমি বলি না আপনি 50000 টাকা দেন আপনার 5000 টাকার মালিক ওখান থেকে আপনি 500 টাকা দেন 10000 টাকার মালিক ওখান থেকে আপনি 1000 টাকা দেন খোদার কসম আপনার যে টাকাটা মাদ্রাসায় লাগলো এই টাকাটাই আপনার থাকলো দুনিয়ায় যেটা রেখে গেলেন ওইটা আপনার না যেটা দান করে দিলেন ওইটাই আপনার ঠিক কিনা জোরে বলেন